এক সপ্তাহ হইলো মেয়েটারে পড়াইতাছ না মাস্টার। এইটা তুমি আমারে কইবা না, আমি না হয় কাজে বাইরে আছিলাম, কিন্তু তুমি ফোন দিয়ে অন্তত কইতে পারতা। ওইটা আমারে ককে, তোমার মাইয়া ফোন দিতে পারলো না তোমার কাছে, দিলো না কিসের জন্য? আর মাস্টার কিন্নি গায় না, ওটা তোমার মেয়েরে জিগাও। হ, আমারই তো জিগান লাগবো। তুমি ওর মা, তোমার তো কোনো দায়িত্ব নাই। সামনে যে মেয়েটার পরীক্ষা, এখন যদি পড়াশোনায় এরকম গ্যাপ পড়ে পরীক্ষায় তো গোলালো পাবো। যাই গে, তোমার এইসব কথা কয়ে কোনো লাভ নাই, তার কারণ তুমি নিজেও তো একটা মূর্খ। দেখো, মূর্খ মূর্খ করবা না, ফসকা পড়ে, উচিত কথা কইলি ফসকা পড়ে। কবিতা, কবিতা, মাস্টার কেন পড়াইতাছ না? কেন পড়াইতাছ না সেটা আমারে কেন জিজ্ঞেস করতেছ? মাস্টারে যা জিজ্ঞেস করো। মাস্টারে কেন জিজ্ঞেস করবো? আচ্ছা, মাস্টারের সাথে আমি বুঝতাছি, তার আগে কো কি সমস্যা হয়েছে যার জন্য মাস্টার পড়াইতাছ না? তা আমি কি জানি, মাস্টার কেন পড়াইতাছ না? তার দাম বাড়ছে, দাম দাম বাড়ার কারণে সে পড়াইতাছ না। দাম দাম দেখায় তাই না? বাপে কামলা হয়েছে, শিক্ষিত বানাইছে পোলা, হেই পোলার আবার তো দাম। ঠিক আছে, আমি যাইতাছি, দেখতাছি ওই মাস্টারের কত দাম হইছে। ঠিক আছে, তাই যাও। ঠিক আছে, তাই যাইতাছি আমি। কবিতা, আমি কিন্তু তোরে হারে হারে চিনি, তুই কি রকম? দেখো মা, তুমি কিন্তু বেশি কথা কইবা না, আর যদি কোনো বিষয় নাক গলাই তাহ তাহলে কিন্তু তোমার খবর আছে, বাবার কাছে এমন পেশ লাগাই দিমু বাবা বলে তোমার এই শাস্তি দিব। আমার ঘরে এরকম একটা বদজাত মেয়ে কেন যে খুদাই দিছে একমাত্র খুদাই জানে। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম চাচা। এত তাড়াহুড়ো করে কই যাইতেছেন? কই আর যাবো, ওর সাহস কত? হ্যাঁ, আমার মায়ের পড়াইতে যায় না, দুই টাকার মাস্টার একটা। কাকা, আপনি কি সোহেল মাস্টারের কথা কইতেছেন? হ, ওর কথাই কইতাছি, একটা সপ্তাহ ধরে আমার মায়ের পড়াইতে যায় না। আমার মায়ের সামনে পরীক্ষা, এখন যদি ও না পড়ায় আমার মায়ের রেজাল্ট খারাপ করবো না? ফেল করবো না মানে একশোবার ফেল করবো। আসলে কি কাকা জানেন, ওর বাপে সারা জীবন কামলা বেচছে, এখন একটু শিক্ষিত হয়েছে, মাস্টারে দাম গেছে বাইরে, এই জন্য এত বাপ দেখায়। হ্যাঁ, আমি তাই দেখবার যাইতাছি ওর দাম কত বাড়ছে আর ওর ভাব কোন পর্যন্ত যায়। আসলে ঠিক হয়েছে কোসে, ওনার মেয়ে কত সুন্দর, সারাদিন পড়াবি তুই, তা থেকে তুই যাসি নয় বাড়িতে, আমি বুঝবানি মজা। বাবা, তাহলে কি সত্যি সত্যি ঢাকা যেতেছ? হ্যাঁ বাবা, ঢাকা যাওয়াটা আমার খুবই জরুরি, আর আমি এই মুহূর্তে যদি ঢাকা না যাই তাহলে একটা ঝামেলায় পড়ে যাব। ঝামেলাটা কি? হেটাই তো তুই কইতাছস না, কোয়া নাই মিলা নাই, তুই ঢাকা চলে যাইতাছস। মা, ঝামেলাটা হয়তো আমি মুখ ফুটে বলতে পারবো না, তবে ধরে নাও ছোটোখাটো একটা ঝামেলা, আর আমি এই গ্রামে থেকে কি করব? আর আমি ঢাকা গেলে আমার কাজের একটা ব্যবস্থা হবে, এবং আমার যে লেখাপড়াটা এটাও আমি চালিয়ে নিতে পারবো, তাহলে আসি আমি। খারাপ, টাকা টুকা আছে সাথে? এনে এই কথা টাকা রাখ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ঠিক আছে বাবা। হ্যাঁ আসি মা। ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা, শরীরের যত্ন নিস। আসসালামু আলাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে কি মনে করিয়া? কি মনে করি আর, আপনার এই শিক্ষিত ছেলে আমার এইখানে আসতে বাধ্য করছে। এই ব্যাগটা কিলে কই যাও? আমি চিন্তা ভাবনা করছি গ্রামে থাকবো না, তাই শহরে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। সামনে আমার মায়ের পরীক্ষা, এটা তুমি যাই নাও, তারে পড়ানো বাদ দিয়ে তুমি শহরে যাইতেছো, এত বড় সাহস তুমি কই পাই? আরেকটা কথা, এক সপ্তাহ যাবো আমার মেয়ের পড়াতে যাও না, কেন যাবো? আমি কেন যাই না সেই কথাটা আমাকে জিজ্ঞেস না করে আপনি যদি আপনার মেয়েকে জিজ্ঞেস করতেন তাহলে আমার মনে হয় উত্তরটা পেয়ে যেত। খবরদার মাস্টার, আমার মাইয়ারে কোনো দোষ দিবা না, আমি তারে ভালো করে চিনি, কি হয়েছে সেটা কম। দেখুন আঙ্কেল, আমি আপনার মেয়েকে কেন পড়াইতে যাই না সেটা আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু মির্জা সাহেব, আসলে ঘটনাটা আমি ঠিক বুঝতে পারতেছি না। ঘটনা আমিও বুঝি না, শুধু এইটা জানি সারাজীবন কামলা দিয়া পোলারে শিক্ষিত বানাইছো, তোমার ওই শিক্ষিত পোলার অহংকার বাড়ছে, আর সেই অহংকার ভাঙার লাইগা তোমার পোলারে আমার বাড়ি নিয়ে যাইতেছি। আই চলো মা, একটা দাও, চলো।
আব্বা তোমাকে যেতে হবে না। আমি আজ পর্যন্ত কোনো ভুল করিনি এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। আমি আসছি। কবিতা, কবিতা, বাবা কি হলো বলো, আমার মেয়ের সামনে বলো কেন আমার মেয়েকে পড়াতে আসো না? তা আপনার মেয়েকে জিজ্ঞেস করো না। কবিতা বাবা বল, তুই বল। কইছিলাম না বাবা যে ওনার দাম বাইরে গেছে তার কারণে পড়াইতে আসে না। মিথ্যা কথা। দেখুন আঙ্কেল, আমি যেদিন থেকে আপনার মেয়েকে আপনার বাড়িতে পড়াতে আসছি সেদিন থেকে আপনার মেয়ের পড়াশোনায় কোনো মনোযোগ নেই। তার মনোযোগ হচ্ছে সে আমার সাথে কীভাবে প্রেম করবে, কীভাবে ফাজলামি করবে, সেই ধান্দা। আচ্ছা আঙ্কেল, আপনি বলুন তো, লেখাপড়ার মাঝখানে যদি প্রেম ভালোবাসা চলে আসে তাহলে কি সেখানে লেখাপড়ার কোনো সম্মান থাকে বা সেই শিক্ষার কোনো দাম থাকে নাকি? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই এটাই, আপনার মেয়ে আমাকে রোজ প্রেমের প্রস্তাব দিত, আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আমি চিন্তা করেছিলাম আমার মান সম্মানে ক্ষতি হবে, এই জন্যই আমি সাত দিন আপনার মেয়েকে পড়াতে আসিনি। বাবা মিথ্যা কথা, সব মিথ্যা কথা। না কবিতা, মাস্টার সাহেব যা বলতাছে সব সত্যি কথা। তোমার মেয়ে দিনের পর দিন মাস্টার সাহেবকে খুব বিরক্ত করে, আর এই কারণে মাস্টার সাহেব পড়াইতে আসা বন্ধ করে। ওনার তো একটা মান সম্মান আছে, তাছাড়া আমাগরও তো মান সম্মান আছে। হ্যাঁ, তোমার মেয়ে কী পাইছে এগুলা? আর এর জন্যই আমাগো মান সম্মানের চিন্তা ভাবনা করে, তার মান সম্মানের চিন্তা ভাবনা করে আমার মেয়েরে পড়াইতে আসে না। কবিতা, তোর মা যা বলছে তা কি সত্যি? আমি আঙ্কেল, আমি আসি। বাবা, আমি তোমার উপর অনেক রাগ করছি, তোমার অপমান করছি, আমি এটা ঠিক করে নেব। তুমি আমার ক্ষমা করে দিও। সি সি সি, ভুল যা করার আমার মেয়ে করছে, শুধু ভুল কেন, আমার মেয়ে ভুল করে অন্যায় করছে, তুমি কিছু মনে রেখো না। না না আঙ্কেল, তাতে আমি কোনো কিছু মনে করিনি। আর শোনো কবিতা, তোমাকে একটা কথা বলি, তুমি যেটা করছো সেটা ভালোবাসা না, সেটা ভালো লাগা। তাই এই সমস্ত প্রেম ভালোবাসা মাথায় থেকে সরিয়ে ফেলো, নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, তাতে তোমার মান সম্মান এবং তোমার পরিবারের মান সম্মানটা রক্ষা হবে। আমি তাহলে আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম।